মিকি হাতে সেলাই নিয়ে যে সেলাই নিয়ে বোতল কি দিল এই দেখো আমি কি এনেছি কি কি খাচ্ছে আমাকে সবাই দেখতে পেলো মিকি খেয়ে তো নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্পেশাল আজকে কিন্তু আমি কোনো মানে জানি না কি বলবো কি করব তো হঠাৎ করে মিকিকে কালকে হসপিটালে ভর্তি করতে হয়েছে মিকি তো অসুস্থ ছিল তোমরা সবাই জানো আর কালকে তো সারাদিন আমি ছোটদার দোকানে ছিলাম তো কালকে দাদা নিয়ে গিয়ে ওকে ভর্তি করে দিয়েছে তারপরে আজকে মানে কালকে তো অষ্টমী ছিল আমার আর বৌদির পুরো উপোস ছিল আর বৌদিও সারাদিন কিছু খায়নি লুচি আর ছোলার ডাল মা করে পাঠিয়ে দিয়েছিল দাদার হাতে সেগুলোই খেয়েছে আর আজকে এখন আমি যাব এখন বাজে হচ্ছে 10টা তো আমি এখন ভাত নিয়ে যাব বৌদির জন্য ভাবছি তো ভাত নিয়ে যাই তারপরে দাদা আবার যাবে দাদারও ছুটি আছে দাদা সারা রাত সেখানে ছিল সকালবেলায় এসে একটু শুয়েছে তাই আমি এখন যাচ্ছি দাদা একটু পরে যাবে আর মানে মিকি এখন মোটামুটি একটু সুস্থ ভিডিও কলে দেখলাম সেলাইন চলছে এখনও তাও তোমাদের সাথে আমি গিয়ে শেয়ার করব মানে বাড়িতে এত অসুস্থ হয়ে গেছিল না মানে সত্যি ওই মিকি আর এই মিকি সারাদিন যে দুষ্টামির জন্য বকা খায় সবার কাছ থেকে মা আমি সারাদিন ওর পিছনে লেগে থাকি আর সেই মেয়ে চুপচাপ ঘরে শুয়ে আছে সারাদিন মানে তার যে কি হয়েছে সারা পুজোটা মানে একটা বেরোতেই পারলো না একদিন মিকি জামা কাপড় যেই আনা হয়েছে সেই সেরকমই আছে কিকে নিয়ে খালি এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার ছুটছে খালি কি করবে মানে পুজোর সময় তো সব ডাক্তারই ছুটি নিয়ে চলে গেছে কোনো ভালো ডাক্তার নেই মানে শিশু মঙ্গলে তো লিস্ট টাঙিয়ে দিয়েছে যে 10 মিনিট পরে ইমার্জেন্সিতে ভর্তি হবে তো ওই জন্য এখন পার্ক সার্কাসের একটা কি চাইল্ড ডেভেলপমেন্ট কি একটা আছে আমি সেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব নামটা আমার এই মুহূর্তে মনে নেই তো সেটাও নাকি ভালো চাইল্ডদের জন্য তো সেখানেই ভর্তি করেছে দাদা কালকে লাস্ট অবধি তো এখন আমি যাব তাকে দেখতে আমার এত মন খারাপ হচ্ছে না ভিডিও কলে ওকে দেখছি না আমার কান্না বেরিয়ে আসছে জানি না তো যাই হোক মানে এরকম অবস্থা কোনোদিন দেখিনি মিকিকে মানে বাড়িতে একটা বাচ্চা তো আর সবাই খুব ওকে ভালোবাসে তো সবারই মন খারাপ আমার মারও খুব মন খারাপ সবসময় ভিডিও কলে কথা বলছে যাই হোক বেশি বকবক করবো না চলো তোমাদেরকে দেখাই মিকি কেমন আছে হসপিটালে গিয়ে এই দেখো বৌদির জন্য খাবার নিয়ে নিয়েছি টিফিন বক্সে করে আর জলের বোতল আর হচ্ছে একটা থালা নিয়ে নিয়েছি জানি না ওখানে থালা ফালা তো কিছুই থাকবে না নিশ্চয়ই এই জন্য মা বললো একটা থালাও নিয়ে যা আর জলের বোতল নিয়ে যা আর টিফিন বক্স তো আমি এগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়েছি দিয়ে এই যে যাচ্ছি স্টেশনের দিকে আর আমি ভাবছি মিকির জন্য একটা গিফট নিয়ে যাব যাতে ও একটু আনন্দ পায় এই জন্য স্টেশনের দিকে গেলাম গিফট নেওয়ার জন্য এই যে গিফট কাকুর দোকানটা দেখে না আমি এখান থেকে সব গিফট নিই এই কাকুটার দোকানে এত ভ্যারাইটির গিফট থাকে না বাচ্চাদের মানে একদম এক চান্সে পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর গিফট থাকে তো আমি এই জন্য এই কাকুটার দোকানেই আসি সবসময় খুব ভালো একটা গিফট নিয়েছি তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি কী নিয়েছি এখন আর দেখালাম না এ তোমরা একটু দেখে নাও কাকুর দোকানে কী কী গিফট পাওয়া যায় আমার একটা মাঙ্কি খুব সুন্দর লাগছিলো বাচ্চাদের জন্য ওই মাঙ্কিটাও খুব ভালো তো মিকি মানে কোনো কিছুতে মিউজিক হবে এই সমস্ত জিনিসই বেশি পছন্দ করে এখন বাচ্চা তো আলো জ্বলবে মিউজিক হবে এরকম জিনিসই বেশি পছন্দ করে দেখি তো ওই জন্য আমি ওরকম দেখে একটা জিনিস নিয়ে নিয়েছি তোমাদের সাথে পরে দেখাচ্ছি ওটাকে আর বাদ বাকি গিফটগুলো তোমরা দেখে নাও খুব ভালো গিফট পাওয়া যায় এখানে এরপরে আমি স্টেশনে চলে যাব ট্রেন ধরার জন্য অনেকক্ষণই বসে আছি স্টেশনে ট্রেন কখন আসবে জানি না এই যে গিফটটা নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি স্টেশনের দিকে আর ট্রেন অনেক লেট করে এসছে আজকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে জানি না পুজোর সময় বলে কি না পুজোর সময় তো এক্সট্রা ট্রেন দেয় জানি কিন্তু আজকে কেন এরকম হয়েছে আমি জানি না অনেকক্ষণ বসে আছি তারপর ট্রেন পেলাম এই দেখো পার্ক সার্কাস স্টেশনে আমি চলে এসেছি পার্ক সার্কাস স্টেশনটা খুবই ছোট খুব আমি তো এখানে আসি বলে আমার মনে হয় না খুবই কম এই স্টেশনে খুবই কম আসি আর পার্ক সার্কাস স্টেশন থেকে 5 মিনিট দূরত্ব হচ্ছে ওই চাইল্ড হসপিটাল মানে নার্সিংহোমটা তো ওইখানে আমি যাচ্ছি হেঁটে হেঁটে আমি রাস্তা চিনি না চিনে চিনে যেতে হচ্ছে
এই দেখো আমি কি এনেছি। গিফটটা একটু খুলে দাও তো। এবার আমি বসলাম ওর গিফটটা খোলার জন্য, ও যাতে একটু আনন্দ পায় জন্য আমি প্যাকিং করে নিয়ে গেছিলাম। তো ও তো প্রথমে দেখেই বলে দিল হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডেতে এরকম গিফট আছে ও জানে। তো এবারে আমি খুলছি, দেখো ও দেখে কতটা আনন্দ পায় শুধু দেখে না। তো এটা লাইটও জ্বলে গানও হয়, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। হসপিটালে অনেকগুলো বন্ধুও করে ফেলেছে, তাদেরকে আবার ডেকে ডেকে দেখাচ্ছে, দেখ আমার পিপি কি নিয়ে এসছে, আমার খেলনা এসছে, এইসব বলছে সবাইকে, ভিডিও কলে দেখাচ্ছে, মামার বাড়ি, পিসির বাড়ি, সবার বাড়ি মোটামুটি দেখাচ্ছে। এই যে মিকি হাতে সেলাইন দিয়ে, এই যে সেলাইনের বোতল, ওখানে সেলাইনের বোতল, আর এখানে হচ্ছে মিকি হাতে করা। এবার মিকিকে দেখো, এই দেখো হাতটা, দেখো হাতটা নাড়াতে না বলেছে, বলেছে নাড়াচ্ছে না বলছে, তার হাতটা দেখো, দেখেছ মিকির হাতটা দেখো। আর মিকির জন্যই পুতুলটা আনা হয়েছে, পুতুলটা গান করে, কেমন গান করে মিকি একটু দেখাও। হসপিটালে মিকির বন্ধু, মিকি সব জায়গায় বন্ধু, স্কুলে বন্ধু, তো বাড়ি যেতে ইচ্ছে করছে, বলছে না তুমি বাড়ি যাবে না, বোঝো কোথাও বাড়ি যাবে না, বৌদি মিকির সাথে হসপিটালে থেকে থেকে একদম কেমন হয়ে গেছে, না কিছু খাচ্ছে, না খেতে ভালো লাগছে বা ইচ্ছে হচ্ছে, কিছুই হচ্ছে না। এই জন্য আমি ভাবলাম যে কিছু একটা বাইরে থেকে কিনে আনি যাতে ওদের ভালো লাগে খেতে। হসপিটালে তো কিছু খেতেও ইচ্ছে করে না, ওই জন্য আমি গেলাম একটু বাইরে কি পাওয়া যায় একটু দেখি। এই জন্য মিকি বললো আমার জন্য একটু কেলস চকোস আনো, তো আমি ওর জন্য কেলস চকোস এনে দিয়েছি। আর বৌদি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবে বলছিল, মানে ও তো খায়নি পুজোতে কিছুই। আর আমি ভাবছি যে বসে বসে বোর হয়ে যাচ্ছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে যদি একটু ভালো লাগে, তো বৌদির জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম। বৌদি আবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আসলে মিকি দেখতে পেলে বলবে আমাকে দাও বাবা, দরকার নেই এখন, এই জন্য সুস্থ হলে অনেক কিছুই পাওয়া যাবে। তো বৌদি এই জন্য লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছে যাতে মিকি না দেখতে পায়। আরও অনেক রকমের বিস্কুট, তারপরে কেক, এগুলো সব নিয়ে এসছি। তো এখন মিকি খুব এনজয় করছে, ওই কেলস চকোস খাচ্ছে, ওর খুব ভালো লাগছে নাকি। আসলে হসপিটালে না একটা টিভি বসানো আছে, ওই টিভিতে সাউন্ড নেই, কিন্তু অ্যাটে যে কেলস চকোসটা দেখায় না, ওটা মিকি দেখতে পেয়েছে, ওই জন্য বলছে, ওই অ্যাডটা দেখেই বলছে পিপি আমার জন্য একটু কেলস চকোস এনে দাও তো খাবো। আসলে খেতে তো ইচ্ছা করছিল না, এই যে ইচ্ছেটা হয়েছে ওর খাওয়ার, তো এইটা খুব ভালো। আর ডাইজেস্টিভ বিস্কুটও এনেছি যাতে মিকি খেতে পারে। আর ডেয়ারি মিল্ক তো আমার খুব পছন্দের, এই জন্য আমি বলা মিকিও খুব ভালোবাসে, আর আমি যেটা ভালোবাসি না মিকিও সেটাই ভালোবাসে। আমি যদি বলি ডেয়ারি মিল্ক খাবো তাহলে ও বলে ডেয়ারি মিল্ক খাবো, তো এই জন্য আমি এই ডেয়ারি মিল্কও একটা নিয়ে এলাম, আমরা সবাই মিলেমিশে খাবো। আমারও খিদে পেয়ে যাচ্ছিলো, আমি সেই সকালবেলা একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম, তো ওখানে আমি সারা দিন আছি, বৌদির জন্য ভাত নিয়ে গেছিলাম, বৌদি ভাত খেয়ে নিয়েছে, আর আমি সকালে একটুখানি ভাত খেয়ে গেছিলাম, আমার খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি একটু ডেয়ারি মিল্ক খাবো, তো এই জন্য আমিও খাচ্ছি। আর মিকি দেখো এনজয় করে খাচ্ছে একদম কেলস চকোসটা। তো সবাই দেখতে পেলো মিকি খেয়ে, হা করো দেখি কেমন খেয়ে নিয়েছো মিকি, এবার খেয়ে হা করে দেখাবে মিকি খেয়ে নিয়েছে, দেখি আর একবার দেখি কেমন চামচে উঠাতে পারে মিকি, দেখি সবাই দেখো
চামুজে উঠাচ্ছে। নিকি একা একা করছে কিন্তু এক হাতে, আবার এক হাত তার বন্ধ আছে সেলাইনে। এই যে এক হাতে সে কিন্তু উঠাচ্ছে দেখো, হ্যাঁ একটু তার মামাম হেল্প করে দিচ্ছে, কিন্তু মিকি একাই করছে সব। মুখে মুখে চামচ দে, মুছে দাও। মিকি একা একা খাবে, আজকে ডিসিশন নিয়েছে, মিকি সুস্থ হয়ে গেছে এই জন্য মিকি একা একা খাওয়ার ডিসিশন নিয়েছে। বলছে আর সব আমি একা একা খাবো আজকে। মিকি কত বড় হয়ে গেছে দেখো, মিকি মিকি রান্না করে খাচ্ছে কিন্তু দেখো। এ বাবা মিকি এবার দেখি কেমন খায়, রান্না হয়ে গেছে এবার কেমন খায় দেখি, কেমন চামুচে উঠায় এক হাতে। উঠা 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 উঠে, এই জন্য দাদা ঢুকতে পেরেছে। এখানে কিন্তু ছেলেদের অ্যালাউ নেই, শুধু ভিজিটিং আওয়ারে ঢুকতে পারে। আর আমি মেয়ে বলে বৌদির কাছে সারাদিন আমি থাকতে পেরেছি, আমাকে কিছু বলেনি। আর দাদা এখন মিকির সাথে খেলা করছে, দেখেছো মিকি সেলাইনটা খুলে দিয়েছে। একটা সেলাইন চলে যাওয়ার পরে নার্স বললো আর লাগবে না, মোটামুটি সুস্থ। এই দেখো সেলাইনটা খুলে দিয়েছে, মানে ছোটাছুটি শুরু হয়ে গেছে, মানে দুষ্টামি শুরু এখান থেকেই। তো কি করা যাবে, বাচ্চাকে তো আটকে রাখা যাবে না, এবার একটু সুস্থ হয়ে গেছে মানে আর আটকে রাখা যাবে না। তো এই মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাবো। আজকে তো ছুটি দিল না বৌদিকে, আর কালকে হয় নাকি দেখি। ডাক্তার তো দেখে বলেই গেলেন যে মিকি যখন এখন সুস্থ আছে, মোটামুটি দেখি এক দুদিনের মধ্যে ছুটি দিয়ে দেবো তোমাদেরকে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, স্টে টিউন।